তুমি যদি একজন কলেজ পড়ুয়া হয়ে থাকো আর তোমার যদি ফার্স্ট সেমিস্টারে সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ধারণা না থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্যই তুমি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ফার্স্ট সেমিস্টারদের সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রশ্নই থাকবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা ফার্স্ট সেমিস্টার অনার্স সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের সম্পূর্ণ সিলেবাসের ডিটেলস নিয়ে তো চলো ভিডিওটিকে শুরু করছি যারা অনার্স সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছো তারা অন্তত এইটুকু বুঝতে পেরে গেছো যে তোমাদের একটি মেন সাবজেক্ট রয়েছে যেটাতে তুমি অনার্স করছো এবং পাশে আরও দুটো সাবজেক্ট তোমাকে নিতে হয়েছে এবং বাংলা ইংলিশ এরকম কিছু সাবজেক্ট রয়েছেই তো প্রত্যেককে বলি যে সাবজেক্টটি তোমার প্রধান রয়েছে অর্থাৎ মেন রয়েছে সে সাবজেক্টটি হচ্ছে তোমার মেন সাবজেক্ট বা অনার্সের সাবজেক্ট সেই সাবজেক্টে ফার্স্ট সেমিস্টারের তোমাদের দুটো পেপার থাকবে এক হচ্ছে ডিসি ওয়ান এবং দুই হচ্ছে ডিসি টু পেপার প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের ফিফটি মার্ক্সের এক্সাম হবে যাদের ল্যাব বেস সাবজেক্ট রয়েছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বোটানি কম্পিউটার সায়েন্স এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভে থিওরিটিক্যাল এক্সাম হবে এবং বাকি টোয়েন্টি ফাইভ তোমাদের যে কলেজ ইন্টারনাল রয়েছে অ্যাটেন্ডেন্স রয়েছে এই সমস্ত থাকবে তার মধ্যেই তোমাকে ফিফটিন মার্কসের প্র্যাকটিক্যাল থাকবে অর্থাৎ ফিফটিন হবে প্র্যাকটিক্যাল এবং বাকি ফিফটিন ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে শুরু করে যে কলেজে যাবতীয় ওয়ার্ক ডানগুলো রয়েছে সেই সমস্ত কাজের ভিত্তিতে তোমাদের মার্কস থাকবে এবং যাদের নন ল্যাব বেস সাবজেক্ট রয়েছে তাদের থার্টি টুতে থিওরিটিক্যাল এক্সাম হবে এবং বাকি এইটিন যে মার্কস থাকলো সেই এইট্টিন মার্কসটা তোমাদের অ্যাসাইনমেন্ট রয়েছে কলেজ ইন্টারনাল ওয়ার্ক রয়েছে অ্যাটেন্ডেন্স রয়েছে এরকম যাবতীয় কাজের জন্য এইটিন মার্কস থাকবে তো এই হচ্ছে টোটাল ফিফটি মার্কস তো তোমাদের ডিসি ওয়ান এবং ডিসি টুতে টোটাল ফিফটি ফিফটি করে ওয়ান হান্ড্রেডের এক্সাম দিতে হবে অর্থাৎ তোমাদের যে সাবজেক্টটি অনার্স করছো সেই সাবজেক্টেরই দুটো পেপার থাকবে এক হচ্ছে ডিসিপ্লিন কোর্স ওয়ান এবং দুই হচ্ছে ডিসিপ্লিন কোর্স সাবজেক্ট টু ওকে আশা করি বোঝাতে পেরেছি এইবারে আসি অনার্স সাবজেক্টের পাশাপাশি আরও দুটো তুমি পাস কোর্সের সাবজেক্ট চুজ করেছিলে একটি সাবজেক্ট ওয়ান হিসেবে এবং একটি সাবজেক্ট টু হিসেবে সাবজেক্ট ওয়ান হিসেবে যে সাবজেক্টটি তুমি চুজ করেছিলে সেই সাবজেক্টটি এই বছর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাকে পড়তে হবে যদিও তোমাকে সেকেন্ড সেমিস্টারেও সাবজেক্ট ওয়ান সাবজেক্টটি পাস কোর্স হিসেবে পড়তে হবে যেটি জিই নামে পরিচিত অর্থাৎ জেনেরিক ইলেকটিভ সাবজেক্ট ওয়ান তোমার এই পেপারে অর্থাৎ এই কোর্সে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাকে পড়তে হবে অর্থাৎ ধরে নাও তোমার সাবজেক্ট অনার্স রয়েছে বাংলা এবং পাস কোর্সের দুটো সাবজেক্ট চুজ করেছ সংস্কৃত এবং হিস্ট্রি তো সাবজেক্ট ওয়ানে যদি তুমি সংস্কৃত সিলেক্ট করে থাকো তাহলে সংস্কৃত সাবজেক্টটি তোমার এই বছর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে এটা হচ্ছে পাস কোর্সের দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট যে সাবজেক্টটা তুমি এই বছর পড়বে আশা করি তোমাকে ভালো করে বোঝাতে পেরেছি বুঝতে না পারলে ভিডিওটিকে আরও একবার দেখো আশা করি সমস্ত ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে এইবারে আসি একটা কম্পালসারি সাবজেক্ট পড়তে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেটাকে এ ই বলা হচ্ছে অর্থাৎ এববিলিটি এনহেন্সমেন্ট কম্পালসারি সাবজেক্ট যে সাবজেক্টটি তোমাদের এই বছর রয়েছে সেটি হচ্ছে ইএন অর্থাৎ এনভায়রনমেন্ট অর্থাৎ এই সাবজেক্টটি তোমাকে কম্পালসারি হিসেবে পড়তে হবে এই কম্পালসারি পেপারটি তোমাদের প্রত্যেককে অর্থাৎ যারা অনার সাবজেক্ট নিয়ে পড়ছো যারা পাসকোর্ট সাবজেক্ট নিয়ে পড়ছো প্রত্যেকের জন্যই এই সাবজেক্টটি কম্পালসারি অর্থাৎ এনভায়রনমেন্ট স্টাডিজ প্রত্যেককে এই বছর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাকে কম্পালসারি হিসেবে পড়তেই হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই ইএনভিএস সাবজেক্টের সমস্ত ক্লাস এই চ্যানেল থেকেই পেয়ে যাবে অর্থাৎ এই চ্যানেলের প্লেলিস্টে তুমি যাবে সেখানে দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন লেখা রয়েছে সেখানেই ক্লাস এবং আগের ইয়ারের সমস্ত কোয়েশ্চেনগুলো তুমি পেয়ে যাবে এইখান থেকে আচ্ছা এই ইএনভিএস সাবজেক্টের এক্সামটাও তোমাদের ফিফটি মার্কসের হবে এবং সমস্ত এক্সামটা তোমাদের এমসি কিউ টাইপ হবে ওকে এইবার আমি যে জিই কথাটা বললাম অর্থাৎ জেনেরিক ইলেকটিভ সাবজেক্টের কথাটা বললাম পাস কোর্সের সাবজেক্টটা বললাম সেই সাবজেক্টটাও তোমাদের কিন্তু ফিফটি মার্কসের এক্সাম হবে এবং সেই এক্সামটাও একই রকমভাবে বেস সাবজেক্ট এবং নন ল্যাব বেস সাবজেক্ট যেভাবে বললাম একই রকমভাবে হবে অর্থাৎ ল্যাব বেস সাবজেক্ট টোয়েন্টি ফাইভে এক্সাম এবং নন ল্যাব বেস সাবজেক্ট থার্টি টুতে এক্সাম হবে তো এই হচ্ছে সম্পূর্ণ অনার্স কোর্সের সিলেবাস ফার্স্ট সেমিস্টারের আশা করি তুমি এখান থেকে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে বুঝতে পেরে গেছো যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাও এবং ভিডিওটি তুমি পুনরায় আরেকবার দেখো আশা করি কোনো প্রবলেম এখান থেকে তুমি আর অ্যাডাইজ করবে না এবং কোনো সমস্যাই তোমার আর থাকবে না সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আশা করি ভিডিও থেকে অনেকটা ইনফরমেশান তুমি গ্যাদার করতে পেরেছো যদি ভালো লাগে লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পায় যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেননা কলেজ সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য তুমি সর্বপ্রথম পেয়ে যাবে এই চ্যানেল থেকে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ